গতকাল ভরদুপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার বাড়ির মালিক ধৃতের নাম বাচ্চু মণ্ডল এলাকায় জমি ব্যবসায়ী হিসেবে পরিচিত গতকাল গভীর রাতে বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ধৃতকে এদিন জেলা আদালতে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয় গতকাল দুপুরে বহরমপুরের পাকুরিয়াতে বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে প্রোমোটারের বাড়ির পাশে বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ির জানলার কাজ বাড়ির পাশে রাখা বোমা থেকেই ঘটে এই বিস্ফোরণ